ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন ইঞ্জুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারেননি পেস বলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন সাইফের ইঞ্জুরি গুরুতর কতটুকু তা আগামীকাল জানা যাবে তবে চোট বেশি গুরুতর হলে তাকে বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে যেতে হবে এমনটি হলে তার পরিবর্তে বিশ্বকাপ দলে ডাক পেতে যাচ্ছেন তাস্কির আহমেদ বিসিবির আভ্যন্তরীণ একটি সূত্র থেকে ছড়িয়ে যাওয়া এই সংবাদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় লেগে আছে তবে এখনই সব কিছু নিশ্চিত নয় আগামীকাল সাইফুদ্দিনের চোটের চূড়ান্ত রিপোর্ট আর তার ইচ্ছের উপরই নির্ভর করবে অনেক কিছু বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচও চোট নিয়েই খেলেছিলেন সাইফুদ্দিন বর্তমানে তিনি বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় বাংলাদেশিদের মধ্যে এক নম্বরে রয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা সাইফুদ্দিনকে তাই কিছুতেই হারাতে চাইবে না বাংলাদেশ দল তবে ইঞ্জুরির কারণে সাইফুদ্দিন যদি সত্যিই খেলতে না পারেন সেই ক্ষেত্রে তাসকিনকে আনা ছাড়া আর কোনো উপায় থাকবে না বিসিবির হাতে কারণ তার জায়গায় খেলা রুবেল হোসেন খুব একটা ভালো পারফরমেন্স দেখাতে পারেননি তবে বিসিবির উপর সার্বিক অবস্থার জন্য সমর্থকরা ক্ষিপ্ত প্রথমে তাসকিনকে দলে না নিয়ে কেন আবু জায়েদ রাহিকে দলে রাখা হল বিশ্বকাপে তার ভূমিকাটাই বা